আমার হাবিব, আপনি আপনার উম্মত আমার মন্দাওয়াল যেগুলোরে হইয়া দেখা, তারা জুলুম করতে করতে, অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে, নফসের উপরে তারা জুলুম করি লাইছে, অন্যায় করি লাইছে, নাফরমানি করি লাইছে, এত বড় গুনাহ করছে, এর বাদও আমি আল্লাহর দরবার তনে যেন তারা নিরাশ হইয়া না যায়। হাবিব আমার, আপনার উম্মতরে জানাইয়া দেখো, আমার বন্দা বান্দি হলরে হইয়া দেখো, আমি আল্লাহর দরবার তনে তারা হরিয়া যাওক না, আমি আল্লাহর দরবার তারা বুকুরে আশা লইয়া থাকুক, আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চাইলাম, আমি আল্লাহর দরবার তারা মাফ চাইলাম, যত বড় গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে মাফ চাইলিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রহিম নামের খাতিরে তারারে মাফ করিয়া দিম। ধুলির তারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায়। আমার বাবার শরীর এমন খারাপ হওয়া শুরু হয়েছে, বাবার শরীরের মাঝে কঠিন জ্বর আইছে, তাপ আইছে, এত কঠিন অবস্থা হয়েছে, বাবার শরীরটা খালি সময় সময় খারাপ হইতেই আছে। যাইতাম আল্লাহর বাড়ি মরুভূমির ময়দান, বাফরে লিয়া যে বিহদ হলাম, আল্লাহ না জানি আমার বাবার কি হয়, চেষ্টা করা শুরু করলাম, বাবার মাথাত পানি দিলাম, বাবার মাথাত পাট্টি দিয়া চাইলাম যে আমার বাবার একটু আরাম দিতাম, গলা ছুরি লাগার আগ পর্যন্ত বয়স ঠিক আছে, কোন রকম চামড়া তুলিয়া লেস আশা করবি যায়, মুরব্বী হলে আশা করি বুঝিলছেন কথা, ঠিক আছে নি বাবা, আমরা সমাজে ইলা ব্যবসা আছে নি, আছে, আস্তা দোকানের মাঝে সাইনবোর্ড লাগাইল, এখানে খাটি খাসির গোশত পাওয়া যায়, তার বাপর গরর 100টার মাঝে একটাও খাসি নাই, সবটি ফাটি, আর বুড়া ছাগল দেব সময় তো হাজিরিন, আপনি এক লম্বারে ফরজ এবাদতি ঠিক রাখতে হইব, দুই লম্বারে হালাল রুটি খাইতে হইব, ও দুইটা জিনিস যদি ঠিক রাখি আপনি দুরুদ শরীফের আমল বা নেক কোনো আমল করেন, তো এই আমলে আপনার দুনিয়ায় তো ফায়দা দিব, হাসরের ময়দানে ফায়দা দিব, ওটা নিয়ামতর সরল করত, দুঃখ জনক হইল সত্য যে আল্লাহ আশরাফুল মখলুকাত মানবকুলো আমরা জন্ম দিয়া গোটা সৃষ্টি জগতের সবটা আমরা আল্লাহ গিয়ে আল্লাহ দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি একটা জিনিসের প্রশ্ন করো কাবলে, তুমি কি তা আল্লাহ গিয়ে আইস, গাছপালা বৃক্ষ লতা পশু পাখি আগুন পানি বাতাস সবটা আল্লাহ মানুষের লাগিয়ে দিছে, আল্লাহ আমরা বিদেশি বলে ভাইয়া, আমরা যত দেশ যত বিদেশি আমরা দেশি আছেন আল্লাহ, আমরা মুসাফির ভাইয়ের মন্ত্রে তোমার কুদরত আল্লাহ বললাম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال تعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع
العليم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شریف کا: اللهم صل على سيدنا وعلى آل سيدنا দুরুদ শরীফ পড়ুন জান, কারণ দুরুদ শরীফে মানুষের জীবনে বদলায়, দুরুদ শরীফে মানুষের মরা দিলে জিন্দা করে, দুরুদ শরীফে মানুষের লোকের দয়াল নবীজির দিদার নসিব করা, দুরুদ শরীফের উসিলায় মৌতর ঘাট মানুষের ইমান নসিব হয়, বড় করে সুহান। দুরুশরীফে মানুষের জীবন বদলায় কি লাভ হলো? যদি কোনো মানুষ গুরবতির হালত গরিবই থাকে আর আল্লাহর গুলামে যদি ফরজে বাদতির বাদে দুরুশরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ তার গরিবির দূর করিয়া দিলে, আর এই বিষয়গুলা পরীক্ষিত। দুরুশরীফে মানুষের লগে দয়াল নবীজির দিদার নসিব হরাইয়া দেয়। শেখুল হাদিস জাকারিয়া সাহেব লেখেন, কোনো মানুষে যদি ডেইলি রাত্রে ঘুমাইবার সময় অজু করিয়া আর নবীর প্রতি মহব্বত করিয়া দুরুদ শরীফ পড়ি পড়ি ঘুমাই যাইতে বিশ্বাস রাখতে পারে, একদিন না একদিন আল্লাহর হাবিবর দিদার নসিব হইব। আপনার কোটি টাকার সম্পদ হইতে পারে আপনার, কিন্তু এমন গ্যারান্টি কেউ দিতে পারতো না যে দুনিয়ার কোনো সম্পদ দিয়ে আপনি জাহান্নামের আগুন তুমি মুক্ত হইল, মুক্তি পাইবার সুযোগ নাই। ইমানের হালতে নবীর কোনো উন্মতে যদি দয়াল নবীজির হাবের চোখে একবার দেখিলে ইমানুষের লাগে দুজোহর আগুন হারাম হয়েছে। এটা দুরুদ পড়েন যান, দুরুদ পড়তে সময় খুলুসিয়ত ভিতরে রাখুন যান, আন্তরিকতা, নবীর প্রতি মহব্বত, মাত পূজা জানিয়েছে। দুরুদ শরীফ পড়তে সময় এক নম্বরে খুলুসিয়ত আর দুই নম্বরে সহি শুদ্ধ, শুদ্ধ করে দুরুদ। আমরা বাজারে তো বর্তমানে সপ্তাহ খালি জুস এসে মাতই না, সপ্তাহ জুস আইসে, জিকির জুস, দুরুদ জুস, গান জুস। একদিন মৌলী বাজারে এক মৌলানারে আটাইলাম, থুড়ার লাগে এটা করে দরতাম মারছি না, গেছি আমি, গেছি যাওয়ার বাদে আধা ঘন্টা বইছি, আধা ঘন্টার ভিতরে দশটা গান গাইছি। আমি ফুলা ফুস্টার হাত লইয়া কইলাম, রে দাওয়াত পাইছি ও আজর, ফুস্টার দেখি আর অত ও আজর, হুজুরে যেন একটু আগে অত গান গাইলে একটু আপনারা তো লোক হইয়া দেখছে খুব বাইর দিছে, বলে জুসে ভাই দিছি মাথায় না, কীটা ভাইছি না, জুসে সব জিনিস চলে না। আশা করি হোক আল্লাহর গুলামি জুসে করলে হইবনি, একেবারে আন্তরিকতার সাথে নামাজের ব্যাপারে লেখছেন খুশু খুজু, দয়া করে হোকাছেন শব্দগুলা খুশু খুশু, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করবা, জুরে হন সুবহান। দুরুদ শরীফ যে মানুষে বেশি বেশি পড়েন, এই মানুষের ভিতরে যদি রুহ মরি যায় বা দিল মরি যায়, যে মানুষের দিল মরি যায় এই মানুষের নফসই যায়, নফসে আম্মারা, অর্থাৎ নফস আছে তিন জাতের মাঝে একটার নাম হইল নফসে আম্মারা, যে গে খালি গুনা করতেও চায়, তখন এই মানুষের নেকির বাদী আগাইতে পারে না, খালি গুনাহ করতে চায়, খালি গুনাহ করতে চায়। ই নফসিগু মরি গেছে, ই দিলিগু মরি গেছে, বা ইগুর মাঝে জাঙ্গার ফড়ে গেছে, ইগুলো খারাপ হয়ে গেছে, ইগুরে জিন্দা করতে হইলে আল্লাহর নামর তসবি দিয়া তো জিন্দা করতেও,
আর সবচেয়ে বেশি জিন্দা হয় নবীজির দুরুদ শরীফ হয়ে দূরে হয়ে সুবহান মোরা দিল জিন্দা হয়ে যায় দুরুদ শরীফ রসিনে সুবহান। যে মানুষের আমল্লামার দুরুদ শরীফ যত বেশি হইব তার জেন যত বেশি দুরুদ পড়বা কবরে যাওয়ার বাদে এই মানুষ নবীজির লোকের সহজে মুলাকাত পরিচয় হইব। নবীর লোকে দেখে সহজে পরিচয় করিলা কবর ইমাম কস্তলানিয়ে কইল যে মানুষটা নবীরে দেখিয়া চিনি লাগিব আর নবীর পরিচয় দিলাইব ই মানুষ জান্নাতি হয়ে যাইব। মাতুজরা নেই এটা যে দুরুদ শরীফ বেশি পড়বা এই নবীর লোকে কবরে সহজে পরিচয়। যে মানুষের আমলনামার দুরুদ শরীফ যত বেশি থাকবো হাসরের ময়দান হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে ই মানুষ আল্লাহ নবীজির অত কিনারা থাকবা। এটা এক বাংলা শাইরে বড় সুন্দর একটা কথা হয় আমল্লামায় দুরুদ শরীফ বেশি যার আমল্লামায় দুরুদ শরীফ বেশি যার নবীজির শাফাত হইবে আগে তার। সুবহানাল্লাহ যার আমল্লামার যত বেশি দুরুদ হইব এই মানুষ নবীর তো খান্দা বিড়িয়ে আসরের দিন থাকব আর নবীর খান্দার যে উম্মত আগবাইয়া থাকবে এই উম্মতের প্রতি নবীর চোখ আগে পড়ব এই মানুষটারে নবীর যে সাফাত করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিব। এদা আল্লাহর হস্তে দুরুদ শরীফ আন পড়বানি মাদকা পড়বানি পড়লে দুইটা কাম লক্ষ্য রাখতে হইব মন একটা হইল আন্তরিকতা চিল্লাইয়া পড়ার নাম আন্তরিকতা না আপনি আস্তে আস্তে পড়োকা তবে দিয়ানটা যেন তাকে দয়াল নবীজির প্রতি আশা করি আমার কথা বোঝা গেছে আপনি আস্তে আস্তে বড় কর কিন্তু মহব্বতটা থাকতো নবীর প্রতি আর শুদ্ধ হইতে শুদ্ধ না করিয়া যত আপনি যখন কোনো লাভ হইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ তাওফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তফার আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ যখনই মর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে যখনই মর মনের মাঝে চাই গুল বিজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রোজাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ যেই নবীকে একবার দেখলে দুজক হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ আমার নবীরে দেখলে দুজকের আগুন হারাম হইতো ইনশাল্লাহ আল্লাহ আমরা কবুল করতাম ইমানের হালত যদি নবীজির দিদার নসিব হয়
এক সেকেন্ডও লাগি, এক মিনিটও লাগি যে আমার নবীর স্বপ্ন যুগে দেখিলে আল্লাহ তাল্লাকে দুজকর আগুন হারাম হল। কারণ দরুদ শরীফ এমন এক আমল যে যারে চায় হে তারে পায়, মাথায় না দুনিয়ার এক নিয়ম হইল যে যারে চায়। আমরা বাসায় হয় না কিছু পেতে হলে কিছু, হ্যাঁ কিছু আইতে হইলে কিছু দেওয়ার লাগে, ওখানে আর কি দুঃখ লাগে। আমরা দেশের বেটাইতে মেসি আর নেইমার লাগিয়েছিল, লাগিয়েছে নিলে এটাই কিতা দিয়েছেন জানি না, মাথ উঠছি না। আমরা দেশের কত কে সিলাইছেন জানি, মেসি আর নেইমার হইয়া কিন্তু কিতা পাইছে জানি না, নবীর লাগিয়ে দিলা সিল্লাইতে বুঝতা ফাইল সুবহানাল্লাহ হইল। উলিয়াল্লাহ হলোর চ্যাপ্টারে যখন আপনি যাইবা তখন দেখবা জগৎ বিখ্যাত অসংখ্য উলিয়াল্লাহ, এর মাঝে এক আল্লাহর উলির নাম হইল হজরত শিবলি রহমতুল্লাহ। দয়া করে নামটা হুকেছে হজরত শিবলি রহমতুল্লাহ, পৃথিবী বিখ্যাত হয় একজন উলিয়াল্লাহর মধ্যে। ই আল্লাহর উলি গেছেন একবার মক্কা শরীফ ও হজ, আল্লাহর গরের সামনে কাবা শরীফ তোয়াফ কররা, ওই সময় দেখেন এক যুবক মানুষও তোয়াফর রা, তোয়াফর সময় কিন্তু বহুত জাতর দোয়া সবাই রে রে আল্লাহর দে শোনাবে আমার অভি বাজি আগ্রহ শুনতে লোয়া করি না জানো, কারণ বড় দুঃখ লাগে। একবার মাতি মু যাই বিড়া লাগি আর তিন ভাই দি একটু মরে সাহায্য করুক হজকে আনলে আপনি দেখবেন বিভিন্ন দোয়া আছে মাধ্যম না হজ যাওয়ার বাদে বিভিন্ন সেন্টারে বিভিন্ন জায়গাত বিভিন্ন জাত দোয়া আছে, এক এক জায়গাতে এক এক জাতের দোয়া আপনি পড়বা। সোফা পাহাড় উঠার বাদে কোরআন শরীফের আয়াত পড়বা ইন্না সোফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাই করবার সময় এক দোয়া পড়বা, তোয়াফ করতে সময় এক এক সব করো এক এক সাইডে এক এক জাতের দোয়া পড়বা, অতই না আছে যারা হাজিসাব আছেন এরা জানিয়া যায়। তো দুঃখজনক হইলে সত্য বেশিরভাগ আমরা দেশে আজি হলে এটা জানেন না, খালি এর লগে বইটা ফালাই রে খালি মাত বুঝছি না। তো আল্লাহর বন্ধা তো দোয়া পড়লা, আল্লাহর বলিয়ে দোয়া পড়লা, কিন্তু দেখোই না যুবককে কোনো দোয়া না পড়িয়া খালি দুরুদ শরীফ, খালি দুরুদ শরীফ, দুরুদ শরীফ লিয়া খালি সব আল্লাহর বলিয়ে কইলা রে বা যুবক সত্যি করে হোসেন তোমার বাদি সাইতে তো লাগে তুমি আল্লাহ আল্লাহ, তুমি কি হজর অন্যান্য দোয়া গুয়া পাও না নি, তুমি খালি দুরুদ শরীফ পড়ো দেখি সব সব করে। আপনি কাবা শরীফের তোয়াফ করতে আরম্ভ করবার সময় কাবা শরীফের কুনাত হজরে আসওয়াদ আছে কাবা গরুর লোকে লাগাই ওয়াদি যাই আপনি দয়েটা হাত তুলিয়া খুঁজবা বিসমিল্লাহি আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ, চুমা খাইবা ও চুমা খাইয়া তোয়াফ করবা এক চক্কর দিবা, আর বার আইয়া আপনি ও দোয়া পড়িয়া চুমা খাইবা, এক এক চক্করে আপনি এক একবার আইয়া কাবা শরীফের হজরে আসওয়াদ দিয়ে আপনি হাত খাড়া করবা দোয়া পড়বা চুমা খাইবা। বলে কি তৈব নবীজিয়ে ফরমাইছে হজরে আসওয়াদ যে চুমা খাই দিছে ই আল্লাহর বন্দা যেন আল্লাহর কুদরতি ডাইনা তো চুমা খাই দিছে, মাতুজরালি অটইলে আপনি তোয়াফ করা শুরু আর আর এক তোয়াফ শুরু করবা, ও এক একটা তোয়াফ শুরু করতে সময় এক এক চক্কর দিতে সময় আপনি ওলা চুমা খাইবা। এর বাদে আছে রব্বানা জালামনা রব্বানা আতিনা রব্বানা ফিরলি বিভিন্ন দোয়া আছে, ই যুবকে খালি দুরুদ খালি দুরুদ দুরুদ লইয়া খালি চাই চক্কর দিতে আসেন তোয়াফ করতে আসেন। আল্লাহর উল্লি জিখান বা যুবক তুমি দোয়া পাও না, হুজুর দোয়া পাই দোয়া পাই, দোয়া পাওতে কেন তুমি দোয়া বাদ দিয়া খালি দুরুদ লইয়া দেওয়া নইলে কি তো হইছে, তুমি দোয়া পড়ো না খালি। আল্লাহর বন্দাই যুবককে জবাব দেন হুজুর দোয়ার মাঝ তো দুরুদর মাঝে যে ফজিলত দুরুদ শরীফের মাঝে যে লাভ পাইছি ই লাভ আমি আর দুনিয়ার কোনো আমলের মাঝে পাইছি না। আচ্ছা এই বিষয়টা শোনার বাদে ভিতরে একটা আগ্রহ আইব না কি তার বা এমন তুমি ভায়দা পাইলে আল্লাহর উলিয়ে ডাক দিয়া জিকাইন হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিকাইনে যুবক সত্যি করি কও তুমি দুরুদর মাঝে এমন মাহাত্ম এমন গুরুত্ব কি তার লাগি, তুমি কি কারণে দুরুদ রে এতটা লম্বা করো এতটা মর্যাদা দিয়া গুরুত্ব দিয়া তুমি দুরুদ হলো,
যুবক এখন নুজুর দুরুদর মাঝে যে নিয়ামত পাইছি, নিয়ামত আর কোনো দুহাত পাইছি না। আল্লাহর এখন কিলা নিয়ামত পাইলে, খানো নিয়ামত পাইলে। হুজুর যদি সুযোগ দেন তাইলে আমার অতীতের একটা কথা কইমু। আল্লাহর উলিয়ে ডাক দিয়া কইনে যুবক কিতা কইবা তুমি খাও। যুবকে কয় হুজুর গত বছর আমার বাবারে লইয়া আমি আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, আমার বাড়ি ইরাক, সাদ্দাম হোসেনের দেশ, নাম চিনেন বড় পীর আব্দুল কাদের জিলানির দেশ। হুজুর আমার বাবার লইয়া আমি দূর দেশ তোলে ইরাকের জমিন তোলে আমার বাবার লইয়া আমি হজর উদ্দেশ্যে রওনা দিছি। আজকালকুর জমানা নাই বাবা, যে জমানাত মানুষ আটি আল্লাহর বাড়ি যেইতা। যুবকে কই নুজুর মরুভূমি প্রান্তর পার হইয়া মরুভূমির পাহাড় জঙ্গল অতিক্রম করিয়া দিনের পর দিন রাত্রির পর রাত্রি হাঁটতে 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 এক জায়গাতে ইলাম এক মরুভূমির ময়দান। রাত্রিবেলা হয়ে গেছে, বাবা আমারে হইলে বাচ্চারে আর আগবার দরকার নাই। এই ময়দানের মাঝে আজকে রাত্রি আমরা ডেরা গাড়মু, থাবু গাড়মু, ও রাত্রি আজকে আমরা ও জায়গা খাটাইমু। আমরা সফরের নিয়ম অনুযায়ী আমরা তাবু গাড়লাম, ডেরা গাড়লাম, রাত্রি যাপন করার লাগি থাকার লাগি ব্যবস্থা করলাম। হুজুর হঠাৎ করে দেখি আমার বাবার শরীরটা অসুস্থ হওয়া শুরু হয়েছে, আমার বাবার শরীর এমন খারাপ হওয়া শুরু হয়েছে, বাবার শরীরের মাঝে কঠিন জ্বর আইছে, তাপ আইছে, এত কঠিন অবস্থা হয়েছে, বাবার শরীরটা খালি সময় সময় খারাপ হইতেই আছে। আমার মনের মাঝে বড় ভয় আইল, হায় রে হায়, আমি বিন দেশি মানুষ, বিদেশি মানুষ, মুসাফির মানুষ, যাইতাম আল্লাহর বাড়ি মরুভূমির ময়দান, বাফরে লিয়া যে বিপদ হলাম, আল্লাহ না জানি আমার বাবার কি হয়। চেষ্টা করা শুরু করলাম, বাবার মাথাত পানি দিলাম, বাবার মাথাত পাট্টি দিয়া চাইলাম যে আমার বাবার একটু আরাম দিতাম, কিন্তু বড় অবাক হয়ে গেলাম। হুজুর একদিকে রাত্রি গভীর হইতে আছে আর অন্যদিকে বাবার শরীরও খারাপ হইতে আছে, বাবার শরীর খারাপ হইতে হইতে আল্লাহর হুকুম হয়ে গেল আমার বাবার আর এই জমিন আমার রাখা সম্ভব হইল না। এই ময়দানের মাঝে আমার বাবা আল্লাহর জমিন থেকে বিদায় লইলিলা, ইন্না লিল্লাহ, এই জমিনের মাঝে আমার বাবা বিদায় নিলা গি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বাবা মারা গেলা। বড় কষ্ট তুললাম যে হায় রে হায়, এখন আমি করতাম কিতা, এক তো মুসাফির, এর মাঝে পরের দেশ, এর মাঝে মরুভূমির ময়দান, বাবারে বা গুসলও দেওয়াইতাম কিলা, বাবারে খাফন বাবিন দিতাম কিলা, বাবার লাগে খবরও বা করতাম কিলা, আর বাবারে খবরও তৈতামও বা কিলা। বড় চিন্তার মাঝে হরছি হুজুর, এর মাঝে আরো আমার মন খারাপ হয়ে গেল। আমার বাবার চেহারা দেখি আস্তে আস্তে এমন এক বিমূর্ষ হওয়া শুরু হয়েছে, এমন এক পরিবর্তন হওয়া শুরু হয়েছে। বাবার চেহারা আসিল খুব সুন্দর, কিন্তু আমার বাবার চেহারা আস্তে 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 খারাপ হইতে 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 এমন বিশ্রী, এমন এক খালা চেহারা হইছে যে বাবার চেহারা বাদি চাইতে বড় ভয় লাগে, এত খারাপ চেহারা হইছে। মনের মাঝে বড় দুঃখ আইল, মনের মাঝে বড় কষ্ট আইল। একদিকে পরের দেশ আমি মুসাফির হালত, বাবার লইয়া পড়লাম বিপদের মাঝে, বাবার এই অবস্থা, আমি বড় চিন্তার মাঝে পড়িয়া বাবার খান্দাত পুইয়া খান্দন আরম্ভ করছি। খান্দিতে খান্দিতে গভীর রাত হয়ে গেছে হুজুর, আমি কইতে পারি না, হঠাৎ করি খান্দিতে খান্দিতে আমি ক্লান্ত হইয়া পড়ছি। বাবার কিনারা হঠাৎ করিয়া আমার চক্ষুটা লাগি গেছে, যখন চক্ষুটা লাগিয়াইছে চাইয়া দেখি পূর্ণিমার চান্দর মতো এক চেহারা লইয়া এমন একজন সুদর্শন পুরুষ আইয়া আমার সামনে, আমার বাবার সামনে আইয়া হাজির হইছ। যেই মাত্র এন্ডে দেখলাম সাথে সাথে আমার মনের ভিতরে বড় খুশি আইল যে এত সুন্দর চেহারা কি মানুষ রইতে পারে, এই নামার বাদে আমার লোকে কোনো কথা নাই। আমার বাবার চেহারার উপরে
যে খাফড় খান আমি রাখলাম, এই খাফড় খান তান আর দি সরাই লীলা সরাইয়া আমার বাবার খালা চেহারার উপরে তান হাত মুবারক খান বুলাইলা একবার লাগাইলা। হুজুর আমি আশ্চর্য হয়ে গেছি, সাথে সাথে আমার বাবার চেহারা খান পূর্ণিমার চান্দর মতো সুন্দর হয়ে গেছে। ও আমি স্বপ্নের মাঝে দেখি আল্লাহ খুশ হয়েছি যে হায় রে হায় আমার বাবার চেহারা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। কিন্তু জান আত্মবার করেছিল আমার বাবার চেহারা সুন্দর হয়েছে। এই মুহূর্তের মাঝে আমার বাবার উপরে আত বুলাইয়া উঠাইন তান ফুতে রোয়ানা দিলাইছে তাই যাই রাখি। আমার খেয়াল আইল দৌড় মারি আগাইলাম, দৌড় মারি আগাইয়া গেতাম দুইটা কদম দুইটা পাওরে আমি আঞ্জা করে দরিয়া হইলাম। আল্লাহর ওয়াস্তে আপনি আমারে পরিচয় দক্ষ আপনি খে, আমি এই মহামুসিবতের মাঝে আমার বাবার এই অবস্থা দেখিয়া আপনি আইয়া আমার এই দুর্দিন জেনে এই সাহায্য খান হল্লা আপনি কে হোক। সাথে সাথে জবাব দিলার হতো বাগা উম্মত তুমি সিন চলো আমি খে, আমি এলাম আর খেউ নাই। আকামলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম দু জাহানোর বাদশাহ নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম তোমার নবী ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা এই যুবককে কইল হুজুর, সাথে সাথে আমি আল্লাহর হাবিব রে ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি যে আমার বাবার লিয়ে এই মহা মুসিবত আছি আপনি নবী জানলা কিলা, আপনি নবী দয়া করি আইলা আমার বাবার চেহারার উপরে আত বুলাইলা, দয়া করি হইবা নি গো নবী কিভাবে আপনি খবর হইলা। আল্লাহর হাবিবে ফরমাইনে যুবক প্রত্যেক দিন রাত্রে তোমার বাবায় আমি নবীর সান্ন 200 মর্তবা দুরুদ শরীফের হাদিয়া পাঠাইতা চিৎকার করি হন সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। প্রতি রাত্রিতে তোমার বাবায় আমি নবীর সান 200 মর্তবা দুরুদ শরীফের হাদিয়া পাঠাইতা একজন ফেরেশতার মাধ্যমে দুরুদ শরীফ আমি নবীর খিদমত আনিয়া হাজির করা হইত। প্রত্যেক দিন একজন ফেরেশতা আনিয়া তোমার বাবার দুরুদ শরীফ আমি নবীর কাছে পৌঁছাইতা। আজকে যখন এই ফেরেশতা ইলাম এদিকে ইলাম ফেরেশতা আমার অমুক উম্মতর দুরুদ শরীফের হাদিয়া হই, তখন ফেরেশতা জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার এই উম্মতটা তার একমাত্র সন্তান নে লইয়া বাড়ির তনে মুসাফির সাজিয়া আল্লাহর বাড়ির উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রোহানা দিছে গো নবী, অমুক জায়গাতে ময়দান আইয়া রাত্রি যাপন হরাত লাগছে আল্লাহর হুকুম হয়ে গেছে দুরুদ শরীফের আমল করার আগে আগে মানুষটার মৌত হয়ে গেছে। যখন এই খবরটা এরে যুবক যখন এই সংবাদটা এই খবরটা যখন আমি নবী পাইলাম তখন আমি নবীর মুনাসিবে দিছে না তোমার বাবারে না দেখিয়া রোজা কদ্দেস ডাকি আমার উম্মতের মায়ায় আমি নবী তোমার বাবার লগে সাক্ষাৎ করার লাগি এই পর্যন্ত আইয়া হাজির হইলা। এই যুবকরে নবী যে ডাক দিয়া কোন যুবক তুমি চিন্তা করিও না তোমার বাবারে নিয়ে তুমি কোনো টেনশন করিও না, ফজরের বাদে তোমার বাবার সব কিছুর ব্যবস্থা জানাজা দাফন কাফনের সব কিছুর ব্যবস্থা আল্লাহর তরফ থেকে তোমার বাবার লাগি ঠিক করিয়া দেওয়া হইব। আল্লাহ রাসূলের উপরে দুরুদ পড়লে নবী খুশ হইনি মাতকা খুশ হইনি, আহা এই যুবকটা পরের দিন ফজরে রক্ত সাইয়া দেখে যে চতুর্দিক তনে চতুর্দিক তনে ময়দান হাজার হাজার মানুষ আইতে আসে, খেউরা তো কুদাল খেউরা তো খেউরা তো বাঁশ খেউরা তো খাফন খেউরা তো পানি পাত্র পানির ব্যবস্থা সব দেখি আল্লাহর বান্দার বাদী আইন আইয়া কেউ খবর কুড়াত লাগন কেউ গুসল দেওয়ানিত লাগন কেউ খাফন ভিন্দানিত লাগন এই যুবকে আস্তে আস্তে জিকেন দয়া করি আপনারা হোক আপনারা হারা খুই তো আইলা আপনারা জানলা কিলা আমার বাবার এই মহা মুসিবত আমি আছি সুবহানাল্লাহ। তখন আল্লাহর বন্দারে জবাব দেয় নে যুবক গত রাত্রিতে একটা গায়বী আওয়াজ আসমানি একটা আওয়াজ এই জমিনের উপরে দিয়া উঠছে এই আওয়াজে ভুনা গেছে
এই আওয়াজের মাঝে বোঝা গেছে, এ দুনিয়ার মানুষ জাহান্নাম তুমি মুক্তি যদি পাইতে চাও, অমুক ময়দানে আল্লাহর প্রিয় বন্দা নবীর মায়ার উম্মত মারা গেছে, তার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করিয়া এই জানাজা চুরি করে যাও, আল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করিয়া দিলে। দুরুদ শরীফে মানুষের বড় হায়দা দেয়, এটা আমরা পীর মুর্শিদ দুলতলি সাহেব হইতা যে প্রত্যেক দিন নিচে ফাললে 200 বার দুরুদ শরীফ, কতবার দয়া করি খোকা, কতবার 200 বার দুরুদ শরীফ, 100 বার ইস্তেগফার। আপনি আল্লাহর হস্তে একটু 41টা দিন আমল করুকা, মাত্র 40 দিন আপনি একটা মকসুদ হালাল একটা মকসুদ লইয়া নেক আশা লইয়া আপনি আমল করুকা, 200 বার দুরুদ শরীফ, 100 বার ইস্তেগফার শরীফ, ইনশাআল্লাহ আল্লাহ আপনার নেক আশারে পুরা করে দেবে। আমার জীবনের ফয়লা করে সফর হয়েছিল মক্কাত মদিনা শরীফ, এ মুরব্বীর লগে পরিচয় গেলে 100 যুগে পাকিস্তানি মুরব্বী, আমি চিনতাম না, সিলেটর আমার এক মুরব্বী জানলগে আছি নবীজির মসজিদে এতে কাহ, ই আল্লাহর বন্দা আজকে প্রায় 8-10 বছর ধরে তাই লাগাতার নবীর মসজিদে এতে কাহ। একদিন আমার কইলাম আমল্লা ওটা শোনো, এক বেটার লগে পরিচয় করাইয়া দিত, কইলাম চাচা খান বলি ও নামরা হোগাল্লা নবীজির মসজিদ গেলাম, তো গিয়া দেখি মাশাল্লাহ পাকিস্তানি মুরব্বী, বড় উঁচা মোটা দাড়ি লম্বা, বয়সে বুঝা যার যে 70-80 বছরের বয়স হইব মুরব্বী। কইলা বা মুল্লা বেটা ই বেটারে সালাম ধরো, বেটার কাছ থেকে দুয়াল, চাচা কইলা বলো বেটারে সালাম ধরো দুয়াল, সালাম হরলাম দুয়া গুয়া লইলাম, এ ফাললে আমার কুটটা নাইলে চাদরটা তো ঠান্ডা লাগে, জয় যে কইলা রে বা চাচা জো বেটার কৃষ্ণ সালাম করিয়া দোয়া লইয়া একটু হরিয়া হওয়ার বাদে হইলা বেটা বুচ্চ নি হাল লগে তোমার মিলাইলাম লেজিন আসা 2008-র কথা হইয়ার হইলা বেটা বুচ্চ সিঞ্চনি হাল লগে তোমার হাত মিলানি লইলাম আর দোয়া নেই বলে জিন আসা লইয়ে মনে কপালওয়ালা বেটা আজ 22 বছর ধরিয়া নবীজির মসজিদে 40 বছর আইয়া এতে কাফ। আচ্ছা ভাই হাসাবো তখন খুব স্বাভাবিক বিষয়টা, 22 বছর ধরিয়া নবীজির মসজিদে গিয়া বেটা এতে কাফ করে, কইলা আমার তো সোজা মানুষ সোজা প্রশ্ন কইলাম চাচা আরে মনে হয় আল্লাহ বেটারে দনি বানাইছিল বেটাই তো, আমি তো কাল গুচ্ছি কাল করেছি, কইলা না বেটা বেটা একেবারেই গরিব মানুষ, এখন তো আমার ভিতরে আইসে নানান এই কিতা কো চাচা কিতা কইলে বলে বেটা বেটা একেবারে গরিব মানুষ মক্কা মদিনা তাই এবার তৌফিক নাই কিন্তু 22 বছর ধরে নবীজির মসজিদে এতে কাফর লিকান কিলা সম্ভব চাচা বলে বাবা সম্ভব এক কারণ আছে, কারণ কিতা ও আমার হইলা আমার মুরব্বী হইলা রে বেটার একটা আমল আছে ডেইলি ফরজ ইবাদতের পরে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের বাদে আল্লাহর বন্দায় প্রতিদিনের রুটিন হইল দুনিয়া যে সবাই যাক নবীর শান প্রত্যেক দিন 10,000 মর্তবা দুরুদ শরীফ আমল শোনা ভাই এমনি একটু জুড়ে খোকা সুবহান। আচ্ছা আপনার আর বিবেক প্রশ্ন রাখব কাছে যে মানুষটা 10,000 বার নবীর উঠে ডেইলি দুরুদ শরীফ পড়ে, এই মানুষটা যদি 22 বছর ধরে নবীর মসজিদে যায় না তো যাইতো কে, এখনো যদি হায়াতে থাকে আমার দিলে লোর ই বেটার বাকি জিন্দেগি তার কোনোদিন মক্কা মদিনা মিস হইতে নাই। সুবহানাল্লাহ, আমার কথা বুঝইনি, এটা অনুরোধ ধর্ম দুরুদ শরীফের আমলটা করুন যেন আল্লাহ আমরা এর তৌফিক দিতা হোক, আমিন। কোনো ভাই যদি অভাব অনটন দূর হয় না আপনি 2টা কাম করতে হইবে, 1 নম্বরে ফরজ ইবাদত ঠিক রাখতে হইব, 2 নম্বরে হালাল রুজি হালাল রুটি হালাল গেজা খাইতে হইবে। আমার কথা বুঝা গেছে নি, আমরা সমাজে এখন হালাল খাওয়া বড় কঠিন হয়েছে, সেদিনে কুয়াজ গেছি মুরব্বী হইরা মেসা এটা ভতুয়া দে বলে চাচা ভতুয়া গীতা বলে ইমাম সাহেবে সুৎকুরোর ঘরে দাওয়াত খায় ই মায়ের বাঙ্গাই তো এখন তাই, আমি কইলাম রে চাচা আমি তো মুফতি উঠি না রে বা বড় কোনো হুজুর ভাই খিতা হই থাকো জানিও নিয়ে ইমাম সাহেব কি বা ইল্লা বিপদ ফরছে বেটা যদি হে ইগুর করে খায় না চাচা হাজন শুক্রবারে যাই ভাবি চাকরি হয়ে যাই তা
আফসোস। হালালকে দেখা বড় কঠিন, কারণ বহুত গাঁটে গাঁটে আপনার লাগে বিপদ আছে। কারণ বর্তমান সমাজে প্রত্যেকটা সেক্টরে দুই লম্বারি ঢুকছে। যে ভাই এনতে খেতামার করেন, খেতামারির দুই লম্বারি নাইনি, মাত্তা নাই তো খেতামারি দুই লম্বাই নাইনি। আরো বেটা আস্তা রাইতে নিজের হাত দিয়া হেফ দিয়া টিন দিয়া অথবা কুন্দা দিয়া আর নাইলে মেশিন দিয়া বেটায় হানি লাগাইছে। আর হি বেটা গিয়া কিয়র হানি তার ইস্ততা তোমার ই জমিন তো নেই, জমিন একটু নিসা হে খাঁকড়ার গাতলা খান তোলে দিকে হাতে একটা খুলে মাতুই না যাব। এই বেটা 3000 টাকা দি লাগাইছে বানিয়া, তুই গা দিলে ইলের ভাই খাঁকড়ার গাতলা খান তোলে দিকে হাত কু দিয়া। আচ্ছা ই মালিকে কিবা বুঝছে না, বুদ্ধির জিউ বাল্লা খাঁকড়ার গাত হয়ে গেছে না, আল্লাহ দেখছই না মাত্তা না। আল্লিয়ামা নাখতিমু আল্লাহ আফওয়াহি মুতাকাল্লিমুনা আইদিহি মুতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু। হাশরের দিন আল্লাহ মুখ তালা মারবো, আত্রে জিকাইব, ভাওরে জিকাইব, আতে কথা কইব, ভাওয়ে সাক্ষী দিব। এদিন কিতা করবে ভাওয়ার মুরাইনু কইব, আল্লাহ আমি আরো বেটার জমিন তোর আইলোর তোলে দি খাম করছি। তাইলে বুঝা গেল ক্ষেতর মাঝে দুই লম্বারি মাত্তা নাই, ক্ষেতর মাঝে দুই লম্বারি। আরো বিভিন্ন পন্থা আছে, আপনি ক্ষেত্র হালাল ভাবে আপনার জমিনও লাগা বেটার জমিনে ক্ষেত্রের বেটায় জমিনের আইল, আমরা আইল খাসা দেই ফেসি কইন কইন আইল খাসা, আইলর খান্দার মাটি একটু খাটিয়া আরবার মাটি দি বরিয়া দিন। উদ্দেশ্য কিতা পানি ফুটাই নুন্য জমিনও যাইত না, আর আইলর খান্দার গাছে আইয়া জমিনের দানোর কোনো ক্ষতি ওলা নাই কথা। ইলা আছে 100 মাঝে 90 জনে দে আইল খাসা ও উদ্দেশ্যে, আরবার 10 জনের উদ্দেশ্য আছে চাষা আইল খাসা দিলে আইল যদি তাকে এক হাত চেষ্টা তিন ভাওয়া লামাইলে এক সাইড আঙ্গুল রাখিয়া সারা লামাইয়া বড়াই তো নানি ও গাল্লা বড়াই হ মনে হয় আমার কথা বুঝাইতে পারছি না। বড়াই তো গাল্লা যে গাল্লা খাটছে ই গাল্লা না বড়াইয়া বড়াই হো গাল্লা এটা তার বুঝাই তো যায় যে বছর দিয়ে আন্না হইলে আদা তারাই তো অন্তত কে 10 বছরে তো ভাষা থামাইব, তো এই বেটার জমিনের ভাষা থামার তোলে আইল হালাল তো মাতলা নাই। আপনার জানাও না যদি একসা গাছ একসা দান যদি এক গুসা দান নাই একসা দান যদি আর বেটার হকর উপরে খত করিয়া যদি আপনার উগার আনিয়া তুলুন, 100 মন দানের লগে যদি 60টা একটা দান যদি হারাম আইয়া যদি ডুকি যায়, জানাও না যদি ডুকি যায় হারাম, হাসা করি হক সারা উগার আনামত রয়েছে না সারা আরাম হয়েছে। ইগান বুঝতে তো সহজ বাবাই, সিন্নি করছেন 100 ডেগর সিন্নি করুক 100 গরুর সিন্নি, আর সারা 100 গরুর সিন্নি যদি সামান্য 1 ফুটা মদ যদি দেন 1 ফুটা আর কি, বলে বাবুর হিসাবে কইছেন খুব টেস্ট হইব 1 ফুটা সার দিতে। আশা করি হোক সারা দুনিয়ার মানুষের লাগে যদি কোনো খাওয়া জাহিজ হয়ে যায় এ মুসলমানের বাচ্চার মুখে দিয়ে হামাই ফুলি সেনে, বলে 1 ফুটা বিষয় নাই। একেবারে সরিষার দানার তো নেই আরও ছুটো হইল, এর বাদেও হারাম হারাম ই সিন্নি গুণার সিন্নি রইছে না, ইগুনার খাইবার জোকা রয়েছে না, এক মুমিনর গেছে এক ইমানদারের গেছে পায়খানার ইগুন 100 মান নিয়ে দিছে দূরে কই থইব ঠিক না ঠিক না। তাইলে হারাম আমরার মাঝে আছে মাত্রা নাই, দোকানদারি হারাম নাই মাত্রা নাই, দোকানদারি হারাম নাই আছে আছে বাল্লা হারাম আছে। ইলা বহুত মানুষ আছে চান্সে হাজমার দন্য হয়ে যার, আরবার বহুত মানুষ আছে ফাল্লা তো জন্য হোম দেয়। কোনোদিন যদি আপনি সিলেট টাউন তো নে বেজা গাতনে গরু গুছ লইয়া আনলেন 20 কেজি গরু সে আনলে বাড়ি টানতে আনতে বাতাসে 4 কেজি কমাই আছে মাতিল না। আমরা তো রাত্রিবেলা বেশি ঘুরাই, প্রায় সময় যদি দেখাইয়া রৌড বা সিলেটি রৌড বসির গাড়ি দেখি বস মহিষ দেখটা আপনারা কি দেখুন বইস উত্তর মাশাল্লাহ বইস বসির গাড়ি যদি আমি রৌড দেখি আমার ড্রাইভার বা লগে যেই নাছেন দুনিয়ায় তাইছিল বইস হইয়া গাড়িও চড়ের বইস হইয়া বিক্রি হয়েছে বইস হইয়া জব আর আগ পর্যন্ত বইস থাকবো আর জব ইয়ারলে সোনা বন্ধু গরু হয়েছে জানি না কিতা হচ্ছে গলা ছুরি লাগার আগ পর্যন্ত বইস ঠিক আছে কোন রকম চামড়া তুলিয়ে আনলে চাষা গরু হয়ে যায়।
মুরব্বী হলে আশা করি বুঝিল চেন কথা খান, ঠিক আছে নি বাবা? আমরা সমাজে এলা ব্যবসা আছে নি? আছে। আস্তা দোকানের মাঝে সাইনবোর্ড লাগাই এখানে খাটি খাসির গোশত পাওয়া যায়, তার বাপর গরর একশোটার মাঝে একটাও খাসি নাই, সবটি ফাটি আর বুড়া ছাগল দেবে। ইল দোকান আছে নি না নাই? বুঝা গেল যে ব্যবসার মাঝে দুই লম্বারি মাত্রা নাই। বাজার তো নে আনলো বস্তা জোর মরসুর বস্তা, এগুন দেখতে একটু বিশ্রি লাগে, বেটা গরর করে দিনিয়া ফালাইয়া আর এগুন তরুরি একটু তেল আর পানি ছিটাইয়া আতাইয়া খুব সুন্দর করিয়া বাজারও তুলিয়া কর সিটি বলে এক লম্বার নেও যা পান তো নাজিলিস খেনে, ই দুই লম্বারি খেনে। ও যদি কোনো কারণে আপনার খাদ্য রুটি যদি হারাম ঢুকি যায় তে আপনার কোনো আমল লেখা হবে, কোনো দোয়া কবুল হবে? থাকবো তো কথা এটা, যদি আপনার খাদ্য রুটি হালাল থাকে আর আপনি যদি একাগ্র চিত্তে মনে প্রাণে যদি আল্লাহর হাবিবর দুরুদ শরীফ, দুই কথা কইছি, এক কথা হইল ফরজ এবাদত, দয়া করে একলম্বারে কিতা ফরজ এবাদত ঠিক রাখতেইব আর খাদ্য রুটি হালাল হইতেই খাইবা। আমি ডাইল দিও খাই মতো আমার খানিটা কি তৈত, আলু চাটনি দিয়ে খাই মতো খানিটা, কোন সেক্টর হালাল রাইতাই রে ভাই, বড় দুঃখ লাগে। আমরা দেশের প্রত্যেকটা গড়ে গড়ে আজকে বেজাল ঢুকছে, প্রত্যেকটা বিষয়ে বেজাল, চাকরিজীবী যে দেখা যায় চাকরির মাঝে বেজাল, অফিস আদালত যে দেখা যায় তার অফিস আদালত তো বেজাল, মাত্রই না দোকানদারির যে হেন মাঝেও বেজাল, ক্ষেত আমার এন মাঝেও বেজাল, বেজাল ছাড়া কোনো সুযোগ নাই। ঠিকিতা করতা বেজালে বেজালে চলিস তাই বলে জি না, চেষ্টা করতা ছাড়া জগৎ জগি বেজাল দি, আল্লাহ যদি আমারে বাঁচাইতে আমি চেষ্টা করবো হালাল উপায়ে চলতাম, এতে আমার ডাইলু আল্লাহ, মাত্রই না। আফসুস বহুত মানুষ আজকে হারাম খাইয়া খাইয়া এমন কিছু খাজ দখল করিয়া যার যেটা খাজর পরিণাম দুনিয়ায় তো বুক করে কেয়ামতের দিন তো অবশ্যই অবশ্যই বুক করতে হবে, ঠিক নি না ঠিক না? আল্লাহ তুমি আমরা রে হারাম তুনে হেফাজত রেখে হোক, আমিন। সময় তো হাজিরিন, আপনি এক লম্বারে ফরজ এবাদতি ঠিক রাখতেইব, দুই লম্বারে হালাল রুটি খাইতেইব, ও দুইটা জিনিস যদি ঠিক রাখি আপনি দুরুদ শরীফের আমল বা নেক কোনো আমল করেন তো এই আমলে আপনার দুনিয়ায় তো ফায়দা দিব হাসরের ময়দানে ফায়দা দিব, হোক ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও জোরে হোক ইনশাআল্লাহ। আকু আমি বড় আশা করি কুরআন শরীফের দুই টুকরা আয়াত কারিমা আপনার সামনে পড়ছাম, এক আয়াত কারিমা হইল আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে মন করাইয়া দিল, পাইছত নি রে ভাই ইবাদি ঠান্ডাই গেলারে বোরাম বানাইলি তোলে কিচ্ছু না পাঞ্জাবি আর গেঞ্জি একটা মাত্র দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আশা করি আমরা দুরুদ শরীফের দুই চারটা কথা মনে থাকবো হোক ইনশাআল্লাহ। আমরা বেশি পারি না অন্তত কে আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেবে যে আমরা হইয়া দিছেন 200 বার দুরুদ শরীফ 100 বার ইস্তেগফার শরীফ হোক ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন। কোনো ভাই যদি গুরবতী দূর হয় না গরিবই দূর হয় না আপনারে আমি অনুরোধ করবো আপনি আমলটা শুরু করোকা, আর ফাললে ছোট একটা আমল আছে ওগুতা ডেইলি করোকা, এক বছর বাদে আমার লোকে দেখা করিয়া কইন জানো বলে আবদুল্লাহ বদলিছি না আমি, আমি আল্লাহর উপরে ভরসা করিয়া হইলাম আপনার গরিবী আল্লাহ দূর করিয়া দিলেই বৈশাখ, মাত্র একটা বছর আপনি আমল করুক। ও যে তিনটা কথা কইছি নেক হালাল ফরজ এবাদতি ঠিক রাখবা অর্থাৎ নামাজ ঠিক রাখবা, দুই লম্বারে হালাল গেজা খাইবা দুরুদ শরীফের আমল করবা, আর যদি ফাসক্তি নামাজ খান সুন্দর করে পড়িয়া বিশেষ করি ফজরের নামাজ পড়তে গিয়া একটা জিনিস সামান্য লক্ষ্য রাখবা,
ফজরের সুন্নত পড়ার বাদে দুই চার পাঁচ দশ মিনিট সময় পাইলে একটা দোয়া আছে, চেষ্টা করবা একশো বার পড়িলতা, চেষ্টা করবা একশো বার পড়িলতা। যদি দেখা যায় ফরজ নামাজ শুরু হয়ে গেছে, তে তাড়াতাড়ি তিনবার পড়িয়া রাখি দিবা, নামাজ বাদে একশো বার পড়াইবা, দোয়াটা মনে রাখতে হইব। কইতাম নি দোয়াটা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা হইল অন্য দোয়া, যে দোয়ার ফজিলত হইল একবার পড়লে আমল নামাত ২০ লক্ষ সওয়াব দেওয়া হবে। বড় করে হোকা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইগু ই টাইমর দোয়া নাই, এই দোয়াটা যে কোনো সময় পড়েন যেন একবার পড়লে ২০ লাখ সওয়াব আমল নামাত পাওয়া যায়। আর আমি যে দোয়াটা দনীয় হইবার লাগি, যে দোয়াটা গরিবি দূর হইবার লাগি, যে দোয়াটা একটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতগান আমরা সবে কিন্তু ভাই একটা শব্দ আছে দেরি, ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। দয়া করে শব্দটা হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ফজরের সুন্নাত ফরজ মাঝখানে একশো বার, তখন বুঝা গেছে সাহেব, দয়া করে কথা বুঝা গেছে নি? ফজরের সুন্নাত বাদে ফরজ বলার আগে মাঝখানে একশো বার। বলে না বা ফরজ শুরু হয়ে গেছে, বলে তো সুন্নত পড়িয়া তিনবার পড়িয়া রাখি দিব আর বাকিগুলা ফুরাইম বাদে একশো বার। মনে থাকবো তো দুয়াটা আর বার ফরক কাছে আমার লগে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া বিহামদিহি মাশাআল্লাহ। আই কাম রবি, আমরা যদি ও দুয়াটা পড়তাম বাড়ি আল্লাহর উপরে ভরসা করিয়া, আমি গুলামে বুকুতার দিয়া কইলাম আগামী বছর আপনি আমার লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ, এর ভিতরে আল্লাহ আপনার গরিবি দূর করবা ইনশাআল্লাহ। আমল করতে আমরা তো আমলও নাই, খালি চাই খুনা খুনি দোয়া দিয়ে আগবাইছে, মেসাব দোয়া করি আরে বাবা বাপ দূরে বাবা মেসাবে দোয়া দিকে দাওয়া দেয় মেসাবরে বেটো আর ইয়ে খামাইত না, আগে নিজে লাগি তুলতে মাথই না বেটা গিয়া সারা জীবন মেসর গেছে দুয়া আছে, আর চার পাঁচ বছর মাধ্যমে মেসে আজি খেলে বিয়া হইলিছে লেজি না লেতে ডেইলি আইয়া খালি ফুয়া ফাইবার দোয়া খোঁজ, বেটা বিয়াও করছে না খালি কর মেসাব দোয়া করিয়ে গু ফুয়া ফাইতাম। আচ্ছা খোঁজান বিয়া ছাড়া ফুয়া মিলেনি, এদা লাইনে দোয়া লইতে আল্লাহ কবুল করি হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কিন্তু সপ্তাহ বুঝি, অনেক সময় বুঝিয়াও না বুঝার বান করি মাতই না, ইয়ে কথা নাই কিন্তু আপনারা সবর জানা যে আল্লাহ দেন না কেনে ওখানে জানুন যে দিতা নাই, আমি আল্লাহর পথে চলিয়ান না গতিকে দিরা না মাতই না। আমি অনুরোধ করবো আপনার একদিনই বা হিসাবে আপনি পাঁচ শক্তি নমাজ খান সুন্দর করে ফলক খা, কোনো ওয়াজর দরকার নাই, পাঁচ শক্তি নমাজ খান সুন্দর করে ফলক খা। এখানে লড়াই খান এমন ইদানিং মানুষ টেস পড়িয়া মাঙ্গিয়া মরিজিরা এর মাঝে লড়াই রাই নয় খা আমরা যদি ঠিক মতো আল্লাহর গুলামে করতাম, যে এই জমিনটা আল্লাহ আমরা লাগি দিছে নানি মাত্তা না, আপনি এখানে শুনলে খুশি হইবার কথা, গোটা সৃষ্টি জগৎটা আল্লাহ সাজাইছে আমরা লাগি সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়ছি আল্লাহ ফরমান হাবিব আপনি আপনার উন্মত হলরে স্মরণ করিয়া দেখা মনে করাইয়া দেখা হইয়া দেখা, তারা যেন আমি আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করে সুবহানাল্লাহ, তারা যেন আমি আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করে নিয়ামতর কথা যেন তারা স্মরণ করে মাতে মাতি করে। আজকে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত মনে করার যাইনি, জি না, খাওয়া দাওয়া ভর্তি করো নগদ যা পাও হাত পেতে না বাকির খাতা শূন্য থাক মাতই না। আমরা নিচি লইলে আনিস নিস দিস না, বেটা গেছিল দাওয়াত তো মেসা বললে খাবাইছিল বেটা দাওয়াত গালিয়াই বাইব,
মেসা বললারে মেটা খাবাইছিল দাওয়াত, তো বড় ভাইয়ে হুরু বাইরে করে মেসা বল যাই রাখি খাবাইছ তো যেটা দিও খাবাস মেহমান হিসাবে গিয়া হো গিয়া বলে মেসা বল আইলা বেশি কিছু খাবাইতাম পারছি না মনে কিচ্ছু নিও না। তো এগুলো আছে আমার লাখন একটু সোজা সোজা মানুষ, হে মনে মনে কই অত দাদি খাবাইলাম বড় ভাই এটা কি থাকি স্বাভাবিক মানবতার খাতির আমরা হুজুরে কইরা না রে বা মাছ খাবাইলা গুছ খাবাইলা খসি খাবাইলা দুধ খাবাইলা অতটা খাবাইলা সবটা উত্তর আমরা খাইলাম আমিও তো দেখলাম সারাও তো খাইলাম বয়সে মালই না বড়াইছে মালই না তো কই না ইয়া কইতাম এই খাইছিল তে আমরা রে পাই সবটা আমরা বুঝি কিন্তু আমরা মানতে চাই না। শোনা ভাই এন হাসান না না আমরা সবটা বুঝি কিন্তু আমরা মানতে চাইনারও মানতে চাইয়ান না বা মানতে যাইয়ান না গত্তিকে মানিয়ান না গত্তিকে আজকে আমরা দুর্দিন কমেন না বাড়ে বাড়ে। শোনা ভাই এন দূরে হকা আল্লাহ আমরা নিয়ামত দিতে কম দিছেন না বেশি দিছে বেশি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলি দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির দরা বেহেশতে আজ ঝয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয়ের সাগর আজকে যত পাপি তাপি সব গুনাহের পেলো মাপি সুবহানাল্লাহ। আল্লাহ আমরা নবীর খাতিরে দুনিয়ার সব অন্ধকার দূর করছে নিসাব। আজকে যত পাপি তাপি সব গুনাহের পেলো মাপি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহর শুক্রিয়া এই জমিন আল্লাহ আমরা যত নিয়ামত দিছে গাছপালা বৃক্ষ লতা পশু পাখি যান মাল যত তা আমরা পাইছি একেবারে খানায় কাবা বায়তুল্লাহ কুরআন শরীফ যত নিয়ামত আল্লাহ আমরা দুনিয়া দিছে সবচেয়ে বড় নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ামত আমরা লাগি লাভবান নিনা আমরা লাগি ক্ষতিগ্রস্ত লাভবান বড় করে হোক এই নিয়ামত হয়ে আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত খাইনে এই নবীর খাতিরে আল্লাহ গোটা জগৎটা রেশা যাইছে আজকে যে দুনিয়ায় তো তো বড়াই কররা আমরা ক্ষমতায় নাই নবীর উসিলে আমরা ক্ষমতায় নাই নবীর কারণে নবীরে আল্লাহ দুনিয়া দিবা জগৎটারে আল্লাহ সাজাইছে নবীরে আল্লাহ দুনিয়া দিবা আল্লাহ সৃষ্টি জগতের মাঝে মানুষকে দামি বানাইছে নবীর আল্লাহ মানবগুলো দিবা আল্লাহর খাস মেহরবানি গোটা সৃষ্টি জগতের মাঝে এই জাতির আল্লাহ সম্মানী বানাইছে সুবহানাল্লাহ। আর এই নবীর ভাইয়া আমরা আজকে খুশি না বেজা
কি আর খুশি, খুশি হইলে তো নিয়ম হইল নবীর পথে চলতাম। আজ অধিকাংশ মুসলমানের বাচ্চা নবীর পথে আসে নি না উল্টা পথে আসে, উল্টা পথে আমরা বেঈমান কাফির বেদিন হলর দিন লিয়ে আমরা ফাগল আজকে কয়েকজন মুসলমানে মুসলমানি দিনের খবর রাখে, আজকে মুসলমানি দিনের খবর আছে? ফুতে ভাই ফুতে ঘুমাইরা শুক্রবার দিন, না আছে ফজর না আছে জোর কিচ্ছু নাই, মোটামুটি সারা গোর আদা মুর্দ হইয়া হতে রইছে, মুসলমানি দিন হয়ে যান। আজকে মুসলমানি হয়ে যা, কবা মুরব্বী বাবা হল বেআদবি মাফ করিয়া আল্লাহ হস্তে গান গো। আজ তো না 30-50 বছর আগে প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ তিলা হতা ছিল, আজকে মুসলমানি হয়ে গেছে। আজকে কোরআন শরীফ রয়েছে গোর, কোরআন শরীফ আছে, এখানে হৌ শখের 1971 বেটার বিয়ার দিন লিয়াইছি, আর আতাইবার সময় না, এখানে জাঙ্গাল লাগিয়ে একেবারে ও কিতাব মাকড়সার জাল এইখানে বড়ি লাইছি, পট্টা নিয়ে আমরা মুসলমানি এটা হিসাবে চলবেন জান। দুনিয়ায় তো আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ এখন হাবিব আপনার উম্মত আমার বন্দাবান্দি হলো রেখো, আমি আল্লাহ যে তার নিয়ামত দিয়েছি তার নিয়ামত ইয়ে তারা মাতি তো ও তা নিয়ামতর সরল করত, দুঃখ জনক হইল সত্য যে আল্লাহ আশরাফুল মখলুকাত মানবকুলো আমরারে জন্ম দিয়া গোটা সৃষ্টি জগতের সবটা আমরা আল্লাহ গিয়া আল্লাহ দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি একটা জিনিসের প্রশ্ন করো কাবলে তুমি কি তার আল্লাহ গিয়াছো, গাছপালা বৃক্ষ লতা পশু পাখি আগুন পানি বাতাস সবটা আল্লাহ মানুষের লাগিয়ে দিছে, বড় কষ্ট লাগে বাবাই, সারা পৃথিবীর মানুষকে জমাইয়া দিকাইও বলে তোমরা দেখি আল্লাহ দেও একটা নিয়ামতর তুলনায় কিচ্ছু বানাও, তার বাফর ক্ষমতই বানাই এক গ্লাস পানি বানাইলাক দেখি সারা দুনিয়ার বিজ্ঞানী হলাই গেছে, পানি কিতাবি বানাইন কোন মেডের স্তনে পানি ওইছে, দুনিয়ার কোনো বিজ্ঞানীর 14 গোষ্ঠী হইতেও পারতো না, এগুর মালিক হইলে আমার আল্লাহ মাতই না, এগুর মালিক হে আল্লাহ আল্লাহ। আপনি যে মাটিতে বইছেন আমি আপনি যে মাটিতে বইছি এই মাটি একই মাটি, ও মাটি তো না কিছু গাছ উঠে, আজকে দেখুন জানো গাছ আছে আপনার গরুয়ে খায় আপনার বকরিয়ে খায়, ও গরুর শরীরে এনার্জি হয় গরুয়ে আপনার দুধ খাবায় গরুর গোশত আপনি খায়, সারা পৃথিবীর বিজ্ঞানী হলো চ্যালেঞ্জ করি আহ আল্লাহর দেওয়া নিয়ামত হলোর মাঝে একটা গাছ দেখে তোমরা একটা গাছ বানাও, সারা দুনিয়ার বিজ্ঞানী হলে পারবো, বহুত জোয়ান আছে উঠিয়া কইব না বা ফারে তো বানায় তো ফান বানায় আসা, কিন্তু এগু মুখ লইলে আমার ছাগলে মুখ লইত না, ছাগলে যদি মুখ লইতে লগালে থু থু হইয়া ফালাই দিও ঠিক খাইত না মাতই না, আশ্চর্য ইয়া আল্লাহ কোন আল্লাহ বলে যে আল্লাহ আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন জুরে হল সুবহানাল্লাহ। আমার ভাই হল মন্দ হল এই জগতের মাঝে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের মাঝে একটা নিকৃষ্ট প্রাণী হইল কুকুর, দয়া করে হোক একটা নিকৃষ্ট প্রাণী কিটা কুকুর, কুকুর কুকুর নিকৃষ্ট আর পিছনে একটা কাহিনী আছে, কুকুরের সৃষ্টি খান্তনে হইতে পারে আদম আলাইহিসাল্লাম রে আল্লাহ যে সময় বানাইছিলাম, আদম আলাইহিসাল্লাম রে আল্লাহ 60 লম্বা 14 হাত পাতারে, 60 হাত লম্বা 14 হাত পাতারে কিতা মনে করেন বেটা যে সামে সামে এটা আব্দুল হাত রাখেন তো 14 হাত স্টেজ 14 হাত না স্টেজ কেন বেস্ট বেস্ট হইতে আটা তুই আটা স্টেজ 14 হাত পাতারে ও মাতা তো নে ও মাতা তুই এখান তো কোন বিল্ডিং এর 10 ফুট দেয় নাইলে বেশিরভাগ তাকে 9.5 ফুট মাত বুজরানি 9.5 ফুটে কত কত হয়েছে 6 তলায় কত হয়েছে
দরিলা দোষু বাল্লা সৈয়দ দোষে ষাট ষাট ফুটে চল্লিশ আত হয়েছি, মাত বুঝছি না, ছয়তলা বিল্ডিং এ চল্লিশ আত, আর আল্লাহ নবীর আল্লাহ বানাইছিল ষাট হাত, কমসে কম নয় তালা একটা বিল্ডিং এর সমান। কিতা মনে করো আল্লাহ তৈছেন জান্নাত আদম আলাইহিসসালাম রে বানাইয়া, আর সময় ইবলিস শয়তান হি সময় আসলা তাই মুআল্লিমুন মালাইকা, ফেরেশতাগুলোর শিক্ষক, ফেরেশতাগুলোর উপরে সম্মানী আসলা। গুররা গুররা আটিরা আটিরা হঠাৎ করে দেখেন এক কায়া ফালাই এক বডি ফালাই, ফেরেশতাগুলোর দিকে এলে ইফে, তখন ইবলিস শয়তান ইবলিস শয়তান হইছে না, তোমরা থামো একটু আমি একটু দেখি আই এর ভিতরের কেরেশমাটা কিটা, সুবহানাল্লাহ, ও আদমের ভিতরে দিয়ে হামাইছে ইবলিস, হামাইয়া গিয়া সারা ভিতর দেখিয়া কুল্লাইয়া ইয়া বারুইয়া হইল রে ফেরেশতা হল আশ্চর্য, আল্লাহ ই বডির ভিতরে যে কেরেশমা করছেন তামাম সৃষ্টি জগতের সারাটা আল্লাহ ও বডির ভিতরে দান করেন, সুবহানাল্লাহ। এখন তো তার বেটার ভিতরে হামাইছে বড় এক কুমড়া, যে ই যারে বানাইছে নি তো আমার তো সম্মান দিয়ে হিংসা করিয়া কিতা করিয়া আদমের উপরে, ও যে আমরা নাভির মাঝে গাত হয়ে নিজাম মাত্তা না গাত হয়নি, ওই গাতি বহু জায়গাত পালাইছিল ইবলিস শয়তান সেফ তু তু ফালাইছিল, আল্লাহ ফেরেশতা কেন আল্লাহ তুমি বানাইলে মায়া করি আদম আর হে সে পালাই দিল, আল্লাহ এখন ফালাই দেখ এক কাম হল ও জায়গা ওখান দিয়ে কুদাই করি তুলিয়ার ওখান দিয়ে প্রাণী বানাই নাও, ও প্রাণীর নাম হইল কাল কুকুর, প্রাণীর নাম কিটা কুকুর কুত্তা কুকুর, এটা দেখুন জানো কুকুর মানুষের সংস্পর্শে থাকতে পালা পায় মাত না, কুকুর মানুষের খান্দার থাকতে বাল্লা খায়, আবার কুকুরের মাঝে কিছু বাল্লা খাইসলত আছে, ইমাম গাজ্জালি এখন কুকুরের মাঝে দুই তিনটা বাল্লা খাইসলত আছে, যদি ইগুন কোনো মানুষের লোক ধরাই দেয় তো এই মানুষ দুনিয়া আখেরাতে কামিয়াব হয়ে গেছে। এখন তো আপনার ভিতরে প্রশ্ন আইছে মাই গো কুকুরের মাঝে আর বাল্লা খাইসত বলে জি হয়, আল্লাহর বন্ধা বড় সুন্দর বাঙ্গিয়া হয় একটা কুকুরে তার মালিকর ফসা গান্দা খানি খাইয়া আস্তা রাত মালিকর বাড়ি ফাড়া দে, কথা ঠিক নি দয়া করি মাতুকা কথা ঠিক নি, একটা কুকুরে তার মালিকর ফসা গান্দা বাসি খাবার খাইয়া বিনা বেতনে সারা রাত মালিকর বাড়ি পাহারা দে, আপনি টেস্ট করি দেখুন জানো, আপনি টেস্ট করি দেখুন জানো আপনার বাড়ি কুত্তে একটা ফালিয়া এগুলি আপনি নুন নিমক খাবাইন জানো দেখবেন দিনের বেলা একটু এলোমেলো চক্কর দিল রাত্রিবেলা তার ডিউটি ঠিক আছে চেষা, হেবাটা বাড়ির একুণাবাদি দায়ের একুণাবাদি হোক আর উঠানোর একুণাবাদি হোক হে হুতিব ঠিক, তবে রাইতকুর হুতা তার আসল হুতা নাই, রাইতকুর হুতা হইল তার শিকারই হুতা, দুই টেঙ্গরে আগে দিয়ে এমনি বহিয়া আর করো দুই টেঙ্গর উপরে বর দিয়া এমন জুইতে উঠিব, মানে হে দূরবীন লাগাইছে আর সিসি ক্যামেরা ফিট করিয়া হতিছে, মাত বুঝছই না, হে বেটার স্পিকার তো এটারে ঠিক করিয়া রাখছে বাড়ির ভর্তি দি আর সিসি ক্যামেরা ফিট রাখছে, যে কোন রকম খালি নোড়া ফাইব গেটে তাইয়া কেউ হামাইবা টিনের বেড়ার গেইট হোক আর রোডের গেইট হোক আর যে যাত হোক খালি কেউ ইয়া খালি লাড়া দিবা পয়লা উতার ওয়ারলেসও ধরে দিব হেগুয়াইছে লগইয়াও সিসি ক্যামেরা খুলবো খুলিয়া যদি দেখে দে দেখা যায় সে তো দেখা গেলে চিনিলে আর মাত্র নাই আর নাইলে টেস্ট করবো পয়লা জিকাইব তুই খাইব তার বাসে
পেলা টেস্ট করে এইটা করে যদি দেখা যায় যে মালিকর কেউতে জবাব দিলে এইবার বার হ্যাঁ মাতিস না আমি আইছি তখন বুঝি লিব আমার মালিক আইছে মাতই না। আর যদি দেখা যায় মাতিরা না চাষা তে আস্তে আস্তে খালি গিয়ার চেঞ্জ করবো খালি আস্তে আস্তে খালি বাড়াইব খালি ইলা বাড়ানি দিব দেখবো যে চেষ্টা করিয়া পারেনি মালিকরে না ডাকিয়া এখলা টানতে বাড়ির বারাবার করলি মাত বুঝলি যদি মালিকরে না ডাকিয়া একলা বাড়ির বারে বার করলেই তো পারে তেহে সাকসেস মাতই না। আর যদি একলা পারে না তে একবার দিব এন মুখা দৌড় এন সুরক্ষা ডাকাই তুক্কা আর একবার মালিকর দরজা তাইয়া কইব আর ঘুমাই না উঠে যাও আইচ্ছে কাকু রুইসা উঠো আইচ্ছে নিত কি করি মাত বুঝলি ওইদিন বিনা বেতনে সারা রাত কা রাত ডিউটি দে একটা কুকুরের বড় বাল্লা খাইছিল মাতই না বাল্লা খানি খাইয়া ইন্না ফসা গান্দা আমরার মালিকে আমরা রেখা বাইরা যেতা বাল্লা ইন্না ফসা গান্দা আফসুস আফসুস আল্লাহর সৃষ্টির মাঝে যত নিয়ামত গল আছে সব বালা বালা নিয়ামত গল আল্লাহ আমরা রে দান করলিছি আমরা লাগিছি আমরা আমরার মালিকর লগে এত বাল্লা খানি খাইও নিমকার আমি করিনি মাত্তা নাই করিনি এটা কুকুরে তার মালিকর গান্দা খানি খাইয়া আস্তা রাইট ডিউটি দে কিন্তু বহুত মানুষ আছি আমরা আমরা মালিকে আমরা দুনিয়ার বাল্লা টাকা বাইরে এর বাদ দেওয়া ফাঁসক্তি নমাজ খান আমরা ঠিক মতো পড়ি মাতই না খানি ঠিক নেই কথা ও ইমাম গাজ্জালি হইন একটা কুকুরের এই অভ্যাস যদি মানুষের মাঝে আনলে মানুষ জান্নাতি বনে যাইব জুরি হল আফসোস আমার ভাই হল মানলে হল একটা কুকুরে দুনিয়ার কোনো মানুষে যদি কোনো মালিকে যদি একটা কুকুরে আক্রমণ করে মারতে যায় কোনো কারণবশ যদি কুকুরের উপরে আঘাত করে মারে কোনো কারণে যদি মালিকে তার কুকুরে মারে তাইলে কুকুরটা উপস্থিত সময় কুল্লা গিয়ে হরিয়া যায় গি বা মালিককে মারিয়া বিদায় হরিয়া দিলায় কিন্তু এই কুকুরটা বাড়িতনে বাড়িয়া চিরস্থায়ীভাবে হরিয়া যায় না কুকুরটার মনের মাঝে থাকে আমার মালিকর রাগ উঠছে আমি উল্টামি করছি আমি উফতামি করছি আমি অন্যায় করছি যেখান করা আমার লাগে ঠিক না আমি ওখান করিলাই যেটা আমার মালিকে আমার মারিয়া বিদায় করছে মালিকর রাগ উঠি গেছে আর বার বিকাল বেলা হইলে সন্ধ্যা বেলা হইলে কুকুরটা আস্তে আস্তে মালিকর বাড়ি মালিকর দরজাতে ইয়া হাজির হয়ে যায় আমরার আল্লাহ কেমন আল্লাহ আমরা যে এত নিমকার আমি আমরার আল্লাহর লগে করি আমরার মালিকে আমরা রে বার করিয়া বিদায় করিয়া দিছি একটু জুড়ে হইতে আমরার মালিকে আমরা রে হরাইয়া দিছেন নিজি না আমরা মালিককে বিদায় করছেন নিজি না আমরা মালিককে মারছেন নি বলে জি না আমরা যত বড় অন্যায় করি একটা কুকুরের মালিককে কুকুরে একদিন সামান্য ভুল করছিল মারিয়া বিদায় করে দিছে আর আমরা আমরার মালিকর গেছি আজ বিশ ত্রিশ পঞ্চাশ একশো বছর ধরিয়া খালি উল্টামি করিয়ার খালি উফতামি করিয়ার মালিকর উফতামি করিয়া বিগড়াইয়ার মালিকর অন্যায় করতে আসি এর বাদে আমরার মালিক আমরার উপরে গুসা হইন না রাগ করইন না আমরার মালিক এখন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার হাবিব আপনি আপনার উম্মত আমার মন্দাওয়াল যেগুলোরে হইয়া দেখা তারা জুলুম করতে করতে অন্যায় করতে করতে গুনাহ করতে করতে নফসের উপরে তারা জুলুম করি লাইছে অন্যায় করি লাইছে নাফরমানি করি লাইছে এত বর্বনা করছে এর বাদও আমি আল্লাহর দরবার তনে যেন তারা নিরাশ হইয়া না যায় হাবিব আমার আপনার উম্মতরে জানাইয়া দেখা আমার বন্ধা বান্ধব লরে হইয়া দেখা আমি আল্লাহর দরবার তনে তারা হরিয়া যাক না আমি আল্লাহর দরবারও তারা বুপুরা আশা লইয়া থাকুক আমি আল্লাহর গেছে তারা ক্ষমা চাইলাম আমি আল্লাহর দরবারও তারা মাফ চাইলাম
যত বড় গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে মাফ চাইলিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রহিম নামের খাতিরে তারারে মাফ করিয়া দিমু। আশা করি হোক কাজেন তুলনা করলে দেখা যায় কুকুরের খাইসত তেনে আমরা খাইসত বালা না বাদ খারাপ। একদে আল্লাহর বন্দা হইনে জগতের মানুষ কুকুরের কিছু খাইসত আছে ওতারে তুমি লোক দূরাই দিও, অর্থাৎ অনলাইন তোর একটু তুমি চিন্তা করিও দেখো ভাই না তোমার মালিকের কান্দার যদি তুমি থাকো তো তোমার মালিকে তোমার দুনিয়ায় তো শান্তি পরকালে শান্তি ঠিকানা ঠিক করিয়া দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اچھا کر لے امر نبی جی تخت پارتن عروشے উম্মতের মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা। আমার ভাই হল বন্ধু হল দুনিয়ায় যে মানে দরদি আসেন যে তা দরদি খোলতান স্বার্থ লাগে আমরা রে দরদ দেখাইন, কিন্তু বহুত দরদি হল আসেন যে তা দরদির কোনো স্বার্থ নাই। এই যে একজন দরদিয়ের মাঝে একজন হইলাম মা বাপ, আর জগতের মাঝে মা বাপ বাদে আল্লাহ ছাড়া যদি কোনো দরদি থাকেন সবচেয়ে বড় দরদ হইলা আপনার আমার নবী নবী কামলিওয়ালা। ই নবীল্লাহান দরদি দুনিয়ায় তার কেউ নাই রে ভাই, সব হইল স্বার্থর দরদি স্বার্থর মায়া। মা বাপ আর আমার আল্লাহর মায়া হইল ব্যতিক্রম, আর সারার মায়া আর আমার নবীর মায়া আল্লাহ জুড়ে হয়। সুহান আল্লাহ তো আমারে আপনারে বানাইছেন, আল্লাহর তো মায়া আছেও জগতের সবচেয়ে আল্লাহ মায়া হইল আল্লাহর বন্দার লাগে। অত আল্লাহর মায়ার লোকে কোনো তুলনা চলে না। আল্লাহর বাদে সৃষ্টি জগত যদি সবচেয়ে বেশি মায়া কেউ যদি আমরা লাগি রাখুন এই নইলে আমরা নবী। আমার কথা বোঝা গেছি যাব আমি আরবার কইয়ার আল্লাহর মায়ার লোকে তো কোনো তুলনা নাই, আল্লাহর লোকে কোনো তুলনা চলে নি, আল্লাহর মায়া অতুলনীয়। আল্লাহর মায়ার লোকে কেউ তুলনা চলে না, নিঃস্বার্থভাবে যদি দুনিয়ায় কেউ আপনারে মায়া করে মা বাপে মায়া করে। আর এই জগতের মাঝে সবচেয়ে বেশি মায়া এমনকি মা বাপের মায়ার চেয়েও মায়া যদি বেশি কেউ থাকে তাই এই নিলে আপনার আমার নবী। এখানে আমি কথা খান হইয়ার আল্লাহ হইন আল্লাহ আমার হাবিব আপনার উম্মত আমার বন্ধু বান্ধব ওগুলোর হইয়া দেখ তারা যেন আমি আল্লাহর দেওয়ার নিয়ামত পাইয়া তারা এই নিয়ামতের আলোচনা করে। সুবহান আমরা দুনিয়াতে বহুত নিয়ামত পাইছি ভাই, আপনার আমার শরীরটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত, মাতই না সব সারা জগৎ বেশি আপনি একটা চোখ লইতে পারবা তো ভাই না নিয়ামত নাই নি আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম মহব্বতে বড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা।
وعلى آله وصحبه وسلم সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে আমরার দুনিয়ায় যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল নবী কামলুল্লাহ হুকা সুবহানাল্লাহ হাসা করি হুকা যাইন ই নবীর উম্মত হয় আমরা লাভ হইছে না ক্ষতি হইছে শোনাবাই এনে দূরে হুকা কম লাভ না বেশি লাভ বেশি দুনিয়ায় তো লাভ মৌতর ঘাটও লাভ কবরও লাভ হাসরও লাভ এমনকি আশরের ময়দান তো নেই সবচেয়ে বড় লাভ হইল ই নবীর সিলা আল্লাহ আমরা এক লম্বারে জান্নাত ঢুকাইয়া দিব হাসা করি এত লাভ যখন আল্লাহ ই নবীর উম্মতে দান করলা ই নবীর উম্মত নবীর পথে আল্লাহর গুলামি থাকতাম না ইচ্ছা মতো চলতাম নবীর পথে আল্লাহর গুলামি থাকতাম না ইচ্ছা মতো শয়তানের পথে চলতাম জি আল্লাহর গুলামি করতাম নবীর পথে শব্দটা হোক আল্লাহর গুলামি করতাম নবীর অনুসরণে নবীর উদ্দেশ্যে নবীর পত্রে সত্য আমরা আজকে যে পথে রওনা দিছি একবার নিজের বিবেকরে জিকাইন জানো আপনি কোন রাস্তাটা ধরছেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি হিসাব মিলাক একবার যে আমি খাই যেন আমার খাওয়াটা খার তরিকা মতো খার পথে আমার খাওয়ার নিয়মটা খার স্টাইল হইল আমি যেন কাপড় পিন্দি আমার কাপড় পিন্দাটা খার তরিকা মতো আমি খার পথে কাপড় পিন্দি আমার কথা মনে করে বোঝা যান না স্যার যখন আপনি নিজেরে নিজে জিকা নিয়ে যাই বাগি আপনি তখন আর ইচ্ছা মতো জেলা মনে চাইলে খাইতে পারতাম না মাতই না আপনি একা তো বিড়ি আর একা তো ফানি একা তো বিড়ি আর একা তো চা আর এইলো মুসলমান আছেন লেফটিনে বইয় গিয়া বিড়ি ঠান্ডা হ্যাঁ বেজার কার কুসক এইলো মুসলমান আইলে আছো লেফটিনে বইয়া বাম্বু ঠান্ডা সাসা ও যেন মুসলমানই একবার বিবেকরে জিকেন জান বলে এটা কোন তরিকা মতো এটা নবীর অনুসরণ করলায় না শয়তানের অনুসরণ করলায় মাতই না সাহ আপনি একা তো চা আর এখা তো সিগারেট সিগারেট খাইরে ডাইনার দি আর চা খাইরে বাবুয়া দি টেঙ্গর উপরে ভাও তুলিয়া মাতই না তে একাতে খাইরে বিড়ি আর একাতে খাইরে ফানি ফানি খাইরে বাবুয়ার দি আর হিগু খাইরে ডাইনার দি এবার বিবেক রে জিকাই না বলে বিবেক আমি খার পথে ইকান করি আর ই ফটটা নবীর পথ না হিগু শয়তানের পথ আশা করি হুকা এই নিয়মটা নবীর দেখার নিয়ম না শয়তানের নিয়ম কোনটা আপনি বাদ খাইতে সময় বইটা কিলা বোয়া স্টাইলটা কেমন হইতা আহ্বান জানা নাই খানির বাদ কোন লইতা কিলা আহ্বানও জানা নাই খাইতা কিলা আহ্বানও জানাই নাই কতটা খাইতা আহ্বানও জানাই নাই দে বাবা বহুত দিনে পাইছি আজকে একশো বইটা আল্লাহ কটানি মুসলমানি শোনাবাই এনে বেজারই না জুড়ে কয় কটানি মুসলমানি আপনি বইবা কিলা খাইবা কিলা খানি স্টাইল কি লইব কোনবা চলে খানি শুরু হইব কতটা খাইবা সারা আমার নবী দেখাইয়া দিয়া গেছে সুবহানাল্লাহ না সুতরাং আমার নবীর পথে লাভ না শয়তানের পথে লাভ নবীর পথে লাভ আপনি পিনতে সময় কিলা পিনবা জুতা পিনতে কিলা পিনবা মোজা পিনতে কিলা পিনদা খাবর পিনতে কিলা পিনদা ফাইলা খাবর আর জেলা মনে চাবে জি না আমি আল্লাহর গুলাম নবীর উম্মত আমার খাবার বিনতে হইলে আমি ডাইনে তো নাকি আল করবো আমার ডাইনা তাকে আমাইব মোজা বিনতে হইলে ডাইনা তাকে আগে আমাইব ডাইন বা প্রত্যেকটা বিষয়ে আমি ফলো করবো যে আমার নবীর পথ কোনটা মাতই না যাব দেখেনে কই যাও আল্লাহ কইছেন তোমরা নিয়ামতের আলোচনা করো আর দুনিয়ার যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আর নিয়ামতুল কুবরা আল্লাহ আলম সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ামতে আমরা রে জান্নাতের রাস্তা ধরিয়া গেছি না জাহান্নামের রাস্তা ধরিয়া গেছি জান্নাতের রাস্তা শোনা ভাই বাবা কল দিরে কল কাজ নাম বিজি আমরা জান্নাতের পথ দেখা গেছি না জাহান্নামের পথ জান্নাতের পথ ধরে এই নবীর পথে তাকতা তাকতা জি কিলা তাকতা আজকে আইস্তনে 10 15 20 বছর আগে
বাচ্চাইনতে খান দিলে আমরা মাছ আসি হলে ওগুরে খান তো লইতা উড়ো লইতা কুলো লইতা ফিটিত লইয়া পালা ইতার কইতা আল্লাহ আল্লাহ আমায় খান দিও না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমার ময়না খান দে না ও তা কইয়া বাচ্চা ইগুর খানদন হাত করাইতা যুবকল আসিও না বা আল্লাহ জানে আসার লাগি খান কইয়া না আইসতো না 15-20 বছর আগে আমরা মাছ আসি হলে ও তা কইয়া বাচ্চা ইন্দোর খানদন হাত করাইতা বাচ্চা ইন হাত হই যেত এখন তোর যে গুণ দুনিয়ায় তাইরা নয়া ইতারে ইতা ওটা জিকির দি খানদন বন্ধ করাইলি বাহিনী তার বাফর গরর বন্ধ হইত না আরো জিকির এগুর আরো জিয়াং বাড়বো লেখে না লেগুরি মনে অভ্যাস করিয়া তুলছ পেট লইয়া বেটিয়ে মোবাইল গান দুনিয়ায় তাইবার সময় নাটক দুনিয়ায় তাইতে সময় গান ওটা সারা উনি উনি ইগু দুনিয়ায় যে একজন মেলাইবার আগে খানদন বন্ধ করে না মেসাবার তাবিজও বন্ধ নাই জিকিরও বন্ধ কিচ্ছু বন্ধ হয় না শেষ পর্যন্ত বেটিয়া কই বুঝছি আমার মনে না কার্টুন দেখতো মটুক ও টুন্ডাও ঠান্ডা হয়ে গেল এখন শোনা ভাইয়ের নবী আদমি মাফ করে জানো ও যে আপনি রাস্তা দৌড়লা কোন পথ দৌড়লা শয়তানর পথ না নবীর পথ শয়তানর পথ আওয়াজ দরিয়া অনুরোধ ধর্ম মুসলমানি হান্ডে ঠিকাইয়া রাখুক মুসলমানি হান্ডে দরিয়া রাখুক আপনার বাচ্চাকে বিয়ান তোলা উঠে কিতা করতো কিতা করতো আপনি বাবা সিদ্ধান্ত নিক আপনার বাচ্চা মৌলিক শিক্ষা ইসলামী শিক্ষার গুরুত্ব দিব নিনা হবাই দি পাইলট হইতে করে দৌড় আরম্ভ করব আমার কথা বুঝছো আমি আল্লাহর জমিন শ্রেষ্ঠ নবীর উম্মত হইছি আল্লাহ আমার নবী কামলিওয়ালার উম্মত বানাইছি ই নবীরে ভাইয়া আমরা খুশি যেন হইছি ই নবীর পথ ধরিয়া আমরা চিরকাল খুশি হইয়া জান্নাত যাইতাম চাই বড় করে হোক আমিন আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন বড় দুঃখের বিষয় আপনারা জানেন বর্তমান বাংলাদেশ সোনার বাংলাদেশ যেটা শুরু হয়েছে মানুষ মুসলমানির উপরে মুসলমানির উপরে যেটা শুরু হয়েছে জানি না অদূর ভবিষ্যতে আমরা দেশে আর মুসলমানই থাকবো কিনা এর দায় দুনিয়ার কেউ আপনার বুঝাইয়া পারত না মারিয়া পারত না টেকাদি পারত না যদি আপনি না বুঝো আল্লাহ গাই দিয়া হইয়ার বাচ্চা ইঙ্গন তুলে লানি তরা হোক ফলা নিজে লানি থাক বাচ্চা ইঙ্গন তুলে লানি তরা হোক সৌকে পথ দেখতা নাই 5 বছর বাদে আপনার বাচ্চা যে লাইনে চলবো আপনি কল্পনা করতা নাই বাচ্চা কোন রাস্তা ধরছে আপনি কল্পনা করতে পারত না আপনার বাচ্চার জন্য যা পড়তো নাই কারণ হে হিকলে তো পড়তো মাতো না ভাই হিকলে তো পড়তো হেবাটা নমাজ পড়তো ভাললে তো পড়তো পড়তো পারেন না হে হিকছে না আল্লাহর দোয়াই দেয়া হইয়া মুসলমানে হাল তুরিয়া রাখো এমন এক দিন আইব এই জমিনে বললা খোরা হয়তো কোন মানুষ হইতা না কারণ এক সময় সব মানুষ যার জিপ তালে আব্বইতে থাক দুনিয়ার কোনো ওয়াজে খামে আইত না যদি আপনি আপনারে ঠিক না করেন আপনি গরুর অভিভাবক আপনি মুরব্বী আপনার বাচ্চারে যদি আপনি লাইন না ধরেন আল্লাহর কসম দিয়া কইলাম দুনিয়ার কোনো মেসাবে আপনার গোর ঠিক করতে আপনি ঠিক আপনার ভিতরে একবার তো আল্লাহর বয় খাল আর যে আমার বাচ্চা ইঙ্গন তুরে আমি নমাজি বানাই আমার বউ বাচ্চা ইঙ্গন তুরে আমি তাগিদ দেই আমি যদি কই বলে রে আল্লাহ আস্তে বাদ ছয়বার আগে নমাজ খান পড়ো আগে তখন দেখ মানে আপনার কথা যে লাহন বা দুনিয়ার মূল্যার কথা ইলাহন শোনা ভাই ইয়ার কারণ একটা বই আইছে আমার আজ কয়েকদিন ধরে যে আল্লাহ জানেন ভবিষ্যতে আমরা কোন পথ ধরিয়া আমরা বাচ্চা ইঙ্গনতে কোন পথ ধরবো আলহামদুলিল্লাহ ইতা মুরব্বী হলে তো এই জমিন বহুত বাল্লা ইজ্জতে যাই রাগে আল্লাহ নিচে গি নিচে গি সময় বহুত ইজ্জতে নিছে আমরা ভালো কোন দুর্গতি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ যুবক ভাই অনুরোধ ধরিয়ার একদিনই বাই হিসাবে নিজের জীবন খানরে আল্লাহর পথে আনরে ভাই শোনা ভাই দুনিয়ার যে চাতা করো ঘুরে ফিরে জানিয়ে রাখি আমরা একদিন আমরা আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবে এটা গুড্ডি চালায় যে হে মনে করে বলে গুড্ডে উড়ে আর গুড্ডে বাতাস পাইয়া কয়ে আর তোমার কাছে আসব না মালিকে জানে তোমার রসিদ দড়ি টান দিলে যত উফরে তাকে একবার আমার গেছে না আইবাই নাই তো না
এটা এখানে মনে রাখুন যেন দুনিয়ার যতটাও করি না এখন একদিন আমরা মালিক করে গেছি আমরা আফসুস আমরার মা বাপে মাদ্রাসাত না পড়লো ইলা বহুত পরিবার আছে ওটা মুরব্বী হলে শিখা বহুত পরিবার আছে মা বাপে কদম বুসি শিখাইতা মা বাবে অজু শিখাইতা মা বাপের জন্য যা শিখাইতা এগুলা বহুত পরিবার আছে আজ যে বেটা শিখাইতো হে বেটাও না ইতে আর হে খাইতো কিতা আতই না আফসুস আল্লাহ তোমার দরবার বিখ্যাত আর আমরা তোমার গুলামির লাগে কবুল করো আল্লাহ আল্লাহ তোমার গুলামির লাগে আমরা কবুল করো আল্লাহ আমরারে আমরার বাচ্চা নিয়ন তরে আমরার বংশরে কিয়ামত পর্যন্ত তুমি তোমার গুলামির লাগে কবুল করো আমরা ইমানের রূপে সাবিত কদম হান রাখিও হোকা আমিন আমার ভাই হল আপনারা 15 জানুয়ারি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কবিলার বাড়ি ঈসা আলাইহিস সালামের মাহফিলে যাইন এবারও যাইবা ইনশাআল্লাহ এর বাদেও মনে করাইয়া দিয়ার আর মাত্র 2 দিন বাকি না গিদা দেশি বিদেশি আলী মহল তো শিবান্ডা সবচেয়ে বড় কথা হইল খেউ আক্কা না আক্কা আমরা আমরার মুর্শিদ কবিলার জিয়ারত করবো অন্য হাজার হাজার কুরআনের খতম খতম লইব তাতে আমরা শরীফ হইয়া দোয়া শরীফ হইব মাতই না ইনা যেন বড় ওয়াজ হুনতাম আমার জীবনটা মিলা কিচ্ছু না আমরা আমরা দোয়া শরীফ হইতাম একটা দিন আমরা বছরে আল্লাহর উলির বাড়ির হান্দাত কি আমরা বইতাম আল্লাহর উলির কি নারাত আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন আল্লাহ আস্তে বলবে আদমি মাফ করুন জানো আমি ফয়েল্লাহ অন্য 2-3টা কথা কইছে দুরুদ শরীফের ব্যাপারে মনে আছে তো আশা করি ইনশাআল্লাহ হোক দুরুদ শরীফের আমল করুন যান আর যদি দুনিয়াবার ইচ্ছা থাকে তাইলে উতিনটার লগে একটা কইছিলাম খেয়াল আসেনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া কাফর তাফজুরুর সুন্নাত আর ফরজুর মাঝখানে 100 বার কতবার 100 বার যদি সময় কমে যায় ফরজ পড়বার টাইম মিলেন না তে 3 বার পড়িয়া রাখি দিলা বাকি 97 বার বাদে পড়লা মনে থাকো তো আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যত বড় গুনাগার হই না খেনে আল্লাহ তোমার দরজা ছাড়িয়া তো গুলা মখলরা আর যাইবার জায়গা নাই কুকুর হইয়া গুরি মুনিবের দুয়ারে তাড়াইয়া দিলে কুকুর আসি ফিরে ফিরে মারিলে মারিতায় ফারস এলো জাটা দিয়া মায়ের শিশু বাচ্চার মতো কুলে নেও তুলিয়া যত বড় অপরাধী হইলা খেলে আল্লাহ তোমার গুলাম হল তো তোমার দরজা ছাড়িয়া যাইবার জায়গা নাই মাবুদ গুলাম হল তোমার দয়া দিয়া মাফ করিয়া দিলাও তোমার হাবিবর ইজ্জতে আমরা রে মাফ করি দেও মোল্লা তোমার কাবার ইজ্জতে আমরা রে মাফ করিয়া দেও আমরা রে দুজখ জ্বালাইয়া তো তোমার কোনো লাভ হইতো না রে বাবা ভিক্ষা যাই আর
দুজগর আগুল জ্বলে ফালা চাইয়ার গুলাম খুললে মাফ করিয়া জান্নাতি কবুল কর রব্বুল আলামিন, জমিয়ে মুর্দে গান রে মাফ করিয়া দেও, খাস করি মা বাপরে মাফ করি দেও, কবর বাসি মাই বাবার কবর রে জান্নাতর বাগান বানাও। আল্লাহ আমার মতো বহুত ইয়তিম কলি মাহফিল হয়তো হাজির আছে, জানি না খার মার কবর খার বাবার কবর দাউ দাউ করিয়া আগুন ঝোলে। দুয়াই তোমার খোদাইর দুয়াই, আমার মা বাবার কবর রে জান্নাতর বাগান মালাই দে আল্লাহ। বউ সন্তানের মুকুরবাদি মৌতর সময় মা বাবায় ফিরি ফিরি চায়, আর মনে মনে কয় বাচ্চা রে সারা জীবন যা কামাই করছি সব তা তোরা তোরা কিয়া গেলাম, মরি যাওয়ার বাদে আমার নেকি দিয়া ধান রাখিস। শয়তানের বাজার বলিয়া তুমি মাহবুদরে ভুলি গেছি, মা বাবার কথা ভুলি গেছি, আল্লাহ নিমকারাম গুলোর মা বাপরে মাফ করিয়া দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ অপরাধ দিয়ে যখন অপরাধ স্বীকার করিলা দুনিয়ার মানুষ মাফ করি দে। দুনিয়ায় অপরাধ অপরাধ স্বীকার করিলে মাংস মাফ করি দিলাই, আমরা যত বড় অপরাধী হইলাম রে স্বীকার করি আর আমরা রে মাফ করিয়া দে আল্লাহ। গুনার কারণে আমরা রে দুনিয়ায় তো বেইজ্জত করিও না, আসরের ময়দানও আমরার বুক খেলে দুনিয়ায় তো বেইজ্জত করিও না, আসরের ময়দানও আমরার বুক খেলে কালা করিও না আল্লাহ। যত বড় অপরাধী হইলা কেনে তুমি মাহবুব ছাড়া তো আজ পর্যন্ত কোন মানুষের ভাব চেষ্টা দিছি না। মাহবুব গো ও মৌলা তোমার হাবিবর বসিলায় গুলাম হলে মাফ করিয়া দে, সারা জীবন মৌলা নামে আসাব মুসলমান নাম লাগাইয়া মৌতর সময় আমরা রে বেইমান বানাইয়া মারিও না আল্লাহ। আমরা রে ইমান লুটেরা ডাকাইতো বলে চাইরো ভাই তুমি বেরি লাইছো রে বাবা, তোমার হাবিবর ওয়াস্তা দিয়ে ভিক্ষা চাইয়া আমরা রে আমাদের বাচ্চা একদিন ধরে বেই ভালো আল্লাহ। আমরা রে আমরার বংশর কোনো মানুষের এই বাল বালাই হল আল্লাহ, আমরা রে ইমানের উপরে সাবিত কদম আল্লাহ কেউ তোমার গুলামিল লাগি আমরা রে কবুল করিও। আল্লাহ যদি জমিল শাহজালাল সাহেবরে না পাঠাইতা তোমার দিন হয়তো আমরা পাইতাম না, যদি আমার পীর মুর্শিদ বুলতুল ইসাব না দিতা হয়তো আজকে সঠিক একটা তরিকা পাইতাম না। তোমার অলি এগুলোর দরজারে বুলন করি দে আল্লাহ, তার দরজারে লাখ কোটি গুণ বাড়াইয়া দে। দুনিয়ায় যেভাবে তারা লোক দৌড়াইস কবরে আসরে মিজানে ভুলছি রাতে তোমার মায়ার বন্ধু ওগুলোর কাফেল হাত রাখিও। আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন ওগুলোর দরজারে বুলন করি দেও, আমার পীর মুর্শিদর মাহফিল খানে কবুল ফরমাও। দুনিয়ার বিভিন্ন দেশ চলে লক্ষ লক্ষ মানুষ তোমার বলির বাড়িতে ইতে আশা করছে নে বাবা, আল্লাহ মাহফিল খান গিয়ে আমার তোমাকে অকল রেখা দিম ইয়া খাটবার তৌফিক নেয় তো ইয়া আল্লাহ। ভিক্ষা চেয়ার মৌলা ই মাহফিল তোনে কোনো সাইল খালি আল্লাহ, আমরা রে তোমার গুলামির লাগে কবুল করো, আমরার বংশের মানুষরে কোনোদিন ফকির বানাই আল্লাহ। মসজিদ মাদ্রাসার সাহায্য কার হলো রে দুনিয়া আখেরাতে সাহায্য, ই মাহফিলের সাহায্য কার হলো রে দুনিয়া আখেরাতে সাহায্য। আল্লাহ ভিক্ষা চেয়ার মৌলা আমরা রে তোমার গুলামির লাগে কবুল করো, আমরা বিদেশি হলরে মায়া কর আল্লাহ, আমরা বিদেশি হলরে মায়া কর, আমরা যত দেশ যত বিদেশি আমরা দেশি আছেন আল্লাহ, আমরা মুসাফির ভাইয়ের মন্ত্রে তোমার কুদরত রাউলা বললাম
আল্লাহ আমরার বিদেশী অগলরে তুমি শান্তিতে রাখো, আমরার বিদেশী অগলরে হালাল রুজি দিয়ে মালামাল করে দাও। আল্লাহ বাংলাদেশি যত মানুষ দুনিয়ার যত জায়গাতে আছেন শান্তির জীবন দান করো। আয় আল্লাহ হারমাই শরীফ আইনুল মকবুল জিয়ারত আমরা নসিব। আল্লাহ গুনার কারণে অ্যাক্সিডেন্টের মৌত দিও না। আগ্নি জ্বালাইয়া পানি ডুবাইয়া কারেন্ট গ্যাসও লাগাইয়া গাড়ির নিচে ফেলাইয়া আমরা সবটা তোমার কুদরতের হাওলা করলাম। দুয়াই তোমার খোদাই দুয়াই, দুয়াই তোমার খোদাইর দুয়াই, দুয়াই তোমার ইজ্জতের দুয়াই মৌলা। আমরার গুনার কারণে দুনিয়ায় কোনো গাঁটো আমরা বেইজ্জত পান করিও না। আল্লাহ আমরা দুনিয়ায় তো বেইজ্জত করিও না, হাশরের ময়দানে আমরা নবীর সামনে আমরা বেইজ্জত পান করিও না। ওয়াসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وحق لا إله إلا الله. السلام عليكم.